বন্ধুরা, আজকে আমরা এক চতুর শিয়ালের গল্প শুনব। শুধু শিয়ালের নয়, কিন্তু চতুর শিয়াল এবং কাকের গল্প শুনব। সে প্রায় অনেক দিন আগের কথা। এক বনের পাশের গ্রামে একটা শিয়াল বাস করত। ওই বনের সব পশু পাখির কাছে জ্ঞানী আর পণ্ডিত হিসেবে শিয়ালের খুব নাম ডাক ছিল। শিয়াল হাঁস মুরগি ও আঙ্গুর বাগানের দুশ্মন হলে কি হবে, বনের অন্যান্য পশু পাখি কিন্তু তাকে মোটেও ভয় পেত না। কারো কোনো প্রয়োজন হলেই চলে আসত শিয়ালের কাছে। শিয়াল জ্ঞানী হওয়ার কারণে সকলে তার সঙ্গে বুদ্ধি পরামর্শ করত। একদিন শিয়াল বের হলো বনের পশু পাখিদের সুখ দুঃখের খবর নিতে। সবার খবর নেয়া শেষে ঘুরে ফিরে শেষ পর্যন্ত পৌঁছালো কাকের বাসায়। আর এসেই দেখলো কাক সেখানে মুখ গোমড়া করে বসে আছে। তার চেহারায় গভীর দুঃখ আর আতঙ্কের ছাপ। শিয়ালকে দেখে তার চুপচাপ। কি খবর বন্ধু, ব্যাপার কি? মনে হয় তোমার ভালো সময় যাচ্ছে না। তা হঠাৎ কি এমন ঘটলো যে তুমি মন খারাপ করে বসে আছো? শিয়ালের কথা শুনে এবার কাক মুখ খুলল। কি আর বলবো বন্ধু, মানসিক ভাবে বেশ অশান্তিতে আছি। বেশ কদিন হলো এক উটকো বিপদ পড়েছে আমার মাথার উপর। আমার প্রাণটা একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। কার এত বড় সাহস যে তোমার জীবনকে অতিষ্ঠ করে ফেলছে? যদি শক্তিতে কুলোয় তাহলে তার চামড়া তুলে নেব আমি। না ভাই, তোমার শক্তিতে কুলোবে না আমার শত্রু। সে বেটা এক মারাত্মক বিষধর সাপ। কদিন পর পর এসে হানা দেয় আমার বাসায় এবং আমার কলিজার টুকরো বাচ্চাদের এক একজনকে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। তুমি তার সাথে পারবে না। তার সাথে ঝগড়া করতে গেলেই সবল মারবে বেটা। তোমার ধারালো দাঁত থাকলে হয়তো কামড়াতে পারবে, কিন্তু সে তোমার জিব্বাতেই সবল দিবে বন্ধু। তা তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার জোর তো কম। তুমি তো তাকে কিছু করতে পারবে না। তাহলে কিছু ভেবেছো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেই প্রতিশোধ নেব। যদি সফল হই তো বিপদ মুক্ত হলাম, তা না হলে তো মরণ তো একবার হবেই। একবারই মরব, একবারই কাঁদব। যদি তার ভয়ে সব সময় চুপ করে থাকি তবে সে আমাদের কাউকেই রেহাই দেবে না। আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না বন্ধু। আরে ভাই, তুমি তো সাপের সাথে যুদ্ধ করে টিকতে পারবে না। সাপ যদি তোমার গলা পেঁচিয়ে ধরে তাহলে নির্ঘাত তুমি দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে বলো দেখি আমি এখন কি করতে পারি। পশু দিয়ে কাজ হবে না, বরং মানুষকে পাঠাতে হবে। মানুষই পারে সাপকে মেরে টুকরো টুকরো করতে। তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু কাকের বাচ্চার জন্য মানুষের এত দয়া হবে কেন? তারা ছুটে আসবে সাপ মারতে। কেন কিন্তু নয়, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি উড়ে যাবে পাশের গ্রামে, এরপর মানুষের ঘরবাড়ি বা উঠোন থেকে কোনো হালকা পাতলা দামি জিনিস নিয়ে ছৌ মেরে উড়িয়ে নিয়ে যাবে। তা ঠোঁটে নিয়ে এমনভাবে উড়তে থাকবে যাতে মানুষ তোমাকে দেখতে পায়। এরপর জিনিসটি নেওয়ার জন্য লোকজন তোমার পিছু পিছু দৌড়াতে থাকবে। তুমিও এমনভাবে আস্তে আস্তে উড়বে যেন মানুষ নিরাশ না হয়। এরপর পাহাড়ের উপর এসে যেখানে সাপটা দেখবে সেখানে জিনিসটা ফেলবে। এরপর তোমাকে আর কিছু করতে হবে না বন্ধু, বাকি কাজ মানুষই করবে। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই, তোমার বুদ্ধির প্রশংসা করে শেষ করতে পারবো না। এই বলে কাক পাখা মেলল আকাশে আর উড়ে গেল পাশের গ্রামে।
এক বাড়িতে দেখলো একদল মেয়ে বসে গল্পগুজব করছে। একজন মহিলা সুন্দর একটি সোনার গহনা সবাইকে দেখাচ্ছে। সোনার গহনাটি বেশ মূল্যবান। কাক ভাবলো এটি ছোঁবাড়া সহজ হবে। একটা ছোট বালিকা গহনাটি দেখার জন্য হাতে নিতেই কাক ছোঁ মেরে তা নিয়ে গেল। সোনার গহনাটি কামড়ে ধরে কাক উড়ে গেল একদম পাহাড়ের দিকে। মহিলাদের চিল্লাচিল্লি আর ছোটাছুটিতে গ্রামের পুরুষরাও ছুটল কাকের পিছু পিছু। এমন আজব কাণ্ড দেখে গ্রাম শুদ্ধ মানুষ ছুটল পাহাড়ের দিকে। তাদের ধারণা, কাক বেশি দূর সোনার গহনাটি নিয়ে যেতে পারবে না, এক জায়গায় গিয়ে ক্লান্ত হবেই। এদিকে কাক আঙ্গুর বাগান পার হয়ে দেখতে পেল সাপকে। লোকজন আসার অপেক্ষায় পাহাড়ের উপর কয়েকটি চক্কর দিল। যেই দেখলো যে মানুষজন পাহাড়ের কাছে পৌঁছে গেছে, অমনি কাক তার মুখের হাড়টি ছুঁড়ে ফেলল সাপের গায়ের উপর। গহনাটি দেখে মানুষজন ছুটল ওই দিকে। ওই দিকে সাপও প্রথমে চমকে উঠল। লোকজন এসে সাপকে দেখে থমকে দাঁড়ালো। আরে, এ তো দেখছি সাপ, মারো ওকে, মারো। তখন তারা লাঠি সোঁটা ইট পাথর নিয়ে হামলা চালালো সেই সাপের উপর। সাপকে মেরে টুকরো টুকরো করে ফেলল। এরপর কোথা থেকে একটা চিল এসে ছো মেরে সাপের টুকরো টুকরো অংশগুলো নিয়ে গেল। আর লোকজন এসে তখন গহনাটি উদ্ধার করে আর আনন্দ করতে করতে গ্রামের দিকে ফিরে গেল। এরপর সাপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাক এক উড়াল দিয়ে সোজা চলে গেল শেয়ালের কাছে, আর শেয়ালকে সব ঘটনা খুলে বলে তারপর তাকে কৃতজ্ঞতা জানালো। এরপর তারা সবাই আবারও আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, চতুর শিয়াল আর কাকের গল্প এখানেই শেষ। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন মজার গল্প নিয়মিত পেতে চাইলে আমাদের ধাঁধা টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। আমাদের পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।